নমস্কার শিক্ষার্থীরা, আমি আকাশ চৌধুরী আপনাদের সবাইকে নিমবার গীতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মা সরস্বতীর ধ্যান মন্ত্রটি শিখে নিব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মা সরস্বতীর ধ্যান মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তা শিক্ষার্থীরা, এখানে আমরা স্ক্রিনে মা সরস্বতীর ধ্যান মন্ত্রটি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বঙ্গানুবাদ সহ লেখা দেখতে পাচ্ছি। তা আমরা প্রথমে উচ্চারণ লক্ষ্য করি। তা এখানে দেখুন লেখা যে তরুণ সকল মিন্দুর বিভ্রাতি শুভ্রকান্তিহা। তা প্রথম লাইনটা আমি একটু বলে দিই কীভাবে উচ্চারণ করবেন। যে তরুণ, ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবেই তরুণ সকল মিন্দুর, মিন্দুর, ঠিক আছে, রয়ের নিচে কিন্তু এখানে একটা হসন্ত আছে, হসন্ত থাকে আমরা মিন্দুর একসাথে বলবো। যদি হসন্ত না থাকতো তাহলে কিন্তু আলাদা আলাদা উচ্চারণ করতে হতো, অর্থাৎ মিন্দুর। যদি এখানে এই যে রয়ের নিচে একটা দেখছেন, একটা ছোট একটা এই ছোট একটা টানের মতো আছে, এই যে রয়ের নিচে হসন্ত, এই হসন্তটার উচ্চারণটা কীভাবে হবে, অর্থাৎ হসন্ত যদি কোনো অক্ষরের নিচে থাকে তাহলে সেই অক্ষরটা একসাথে উচ্চারণ করতে হয়, অর্থাৎ মিন্দুর, মিন্দুর। যদি হসন্ত না থাকতো তাহলে আমরা মিন্দুর, মিন্দুর, অর্থাৎ রটাকে আলাদা উচ্চারণ করতাম। তাহলে কীভাবে হবে, তরুণ সকল মিন্দুর, আর হসন্ত না থাকলে হতো তরুণ সকল মিন্দুর, ঠিক আছে। তাহলে হসন্ত থাকার না থাকার ব্যাপারটা তো আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ হসন্ত থাকলে একসাথে উচ্চারণ, অর্থাৎ মিন্দুর, আর হসন্ত যদি না থাকতো তাহলে আমরা মিন্দুর বলতাম। তা আপনারা একটু হসন্তগুলো একটু লক্ষ্য রাখবেন। তা দেখুন তরুণ সকল মিন্দুর বিভ্রতি, বিভ্র ভয়ের নিচে রফলা আছে, ঠিক আছে, সেজন্য বিভ্র ভয় রয়, বিভ্র বিভ্র বিভ্রতি শুভ্র কান্তিহা। এখানে দেখুন বিসর্গ আছে, বিসর্গ, বিসর্গের সংস্কৃত উচ্চারণ কিন্তু হ, ঠিক আছে। এই দেখুন বিসর্গের সংস্কৃত উচ্চারণ আমি এখানে লিখে দিয়েছি হ, অর্থাৎ উজ্জ্বরূপে একটি হ উচ্চারিত হবে। তাহলে শুভ্র কান্তিহা, শুভ্র কান্তিহা। কুচভর কুচভরণ মিতাঙ্গী, কুচভরণ মিতাঙ্গী সন্নি সন্না সীতাবজে, সন্নি সন্না সীতাবজে। এখানে দেখুন আমি সন্নি বলেছি, ঠিক আছে, দন্ত্যস্বর সংস্কৃত উচ্চারণ স। আমি প্রতিটা ভিডিওতে আমি বলে দিই যে দন্ত্যস্বর সংস্কৃত উচ্চারণ স, অর্থাৎ ইংরেজি এস ও স যেভাবে আমরা উচ্চারণ করি, অথবা আমরা যখন সারেগামা গানের গান শেখার ক্ষেত্রে আমরা কিন্তু সারেগামা বলি, অর্থাৎ সা রে গা মা পা, এই ক্ষেত্রে কিন্তু আমরা দন্ত্যস্বর উচ্চারণটা কিন্তু স্বরূপেই করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সারেগামা বলি না, কিন্তু দন্ত্যস্বর উচ্চারণ কিন্তু সা করি না, সেক্ষেত্রে কিন্তু সা উচ্চারণটাই করি। ঠিক সেরকম গানের ক্ষেত্রে আমরা যেরকম সা উচ্চারণ করি ঠিক সেরকম সেই অর্থাৎ সেরকমই হবে, অর্থাৎ দন্ত্যস্বর উচ্চারণ স্বরূপে হবে, অর্থাৎ সংস্কৃতে যে কোনো শব্দ, অর্থাৎ সংস্কৃতে যে কোনো শব্দ বা যে কোনো শ্লোক বা যে কোনো মন্ত্রের ক্ষেত্রে আমরা দন্ত্যস্বর উচ্চারণটা স্বরূপে করব, ঠিক আছে। তাহলে সন্নি সীতা, সন্নি সীতা, ঠিক আছে। তাহলে সন্নি সন্না সীতাবজে, ব পূর্গীয়জ দুটা একসাথে, ঠিক আছে, সীতাবজে। নিজ কর কমল, নিজ কর কমল দিয়াল্লে খানি, দিয়াল্লে, এখানে দয়ের পরে একটি জফলা আছে, ঠিক আছে, একটু লক্ষ্য করুন, দয়ের পরে একটা জফলা থাকায় আমরা দিয়া, অর্থাৎ আমরা জানি অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়ো, অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়ো। তাহলে যেহেতু দয়ের পরে জফলা আছে তাহলে আমরা দিয়া, অর্থাৎ দয়ের পরে একটু ইয়ো উচ্চারণটা আসবে, দয়ের পরে একটু ইয়ো উচ্চারণটা আসবে, তাহলে দিয়া, দিয়া, দিয়াল্লে খানি, দিয়াল্লে খানি পুস্তক শ্রীহ, পুস্তক শ্রীহ, বিসর্গ, বিসর্গ থাকে উচ্চারণটা হ। তাহলে নিজ কর কমল দেয়াল্লে খানি পুস্তক শ্রীহ সকল বিভব সিন্ধ্যই, সকল, ঠিক আছে, বাংলায় বললে সকল আর সংস্কৃতে বললে সকল, কারণ সংস্কৃতে দন্ত্যস্বর উচ্চারণটা হলো স, ঠিক আছে। তাহলে সকল বিভব সিন্ধ্যই পাতু বাগ দেবতানহ, পাতু বাগ দেবতানহ, বিসর্গ থাকায় হ নহ, ঠিক আছে। তাহলে আমি আবার প্রথম থেকে বলে দিই, তরুণ সকল মিন্দুর বিভ্রতি শুভ্রকান্তিহ কুচভরণ মিতাঙ্গী সন্নিসন্না সীতাবজে নিজ কর কমল দেয়াল্লেখনি পুস্তক শ্রীহ সকল বিভব সিন্ধ্যই পাতু বাগ দেবতানহ। তা আমি ছন্দ দিয়ে বলি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, তরুণ সকল মিন্দুর, তরুণ সকল মিন্দুর বিভ্রতি শুভ্র কান্তিহ
विव्रति शुभ्र कांति कूच भरान मीतांगी, कूच भरान मीतांगी, सन्निशन्ना सितावजे, सन्निशन्ना सितावजे, निजकार कामल, निजकार कामल, द्याल्लेखनी पुस्तक श्रीह, द्याल्लेखनी पुस्तक श्रीह, सकल विभव सिंध्यै, सकल विभव सिंध्यै, पातु वाग देवतानः, पातु वाग देवतानः। अनुवाद আমরা একটু লক্ষ্য করে এখানে কি লেখা যে ছন্দের তরুণ অংশের নে যার কান্তি শুভ্র তিনি কুচ ভরে অবনতাঙ্গী যিনি শ্বেতপত পদ্মাসনা যার নিজ করকমলে উদ্যত লেখনী ও পুস্তক শুভিত সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন। তা আমরা আবার দেখে একটু লক্ষ্য করি যে এখানে এই যে ধ্যান মন্ত্র, এই ধ্যান মন্ত্রের মাধ্যমে আমরা মা সরস্বতীকে কী বলে আমরা ওনার ধ্যান করছি। তা আমরা কী বলবো এখানে দেখুন যে অনুবাদ, চন্দ্রের তরুণ অংশের ন্যায় যার কান্তি শুভ্র যিনি কুচ ভরে অবনতাঙ্গী যিনি শ্বেত পদ্মাসনা যার নিজ করকমলে উদ্যত লেখনী ও পুস্তক শুভিত সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন। তা শিক্ষার্থীরা এই ছিল মা সরস্বতীর ধ্যান মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বঙ্গানুবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় মা গীতা।